দেখুন কিভাবে বুঝবেন শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার বিশ্বের অন্যতম মরণঘাতী রোগ ক্যান্সার কিন্তু সঠিক সময়ে ক্যান্সারকে চিহ্নিত করা গেলে চিকিৎসকের মাধ্যমে একে পরাজিত করা যায় এজন্য দরকার ক্যান্সারের উপসর্গ সম্পর্কে সচেতনতা আসুন জেনে নেই কি কী শারীরিক পরিবর্তন ক্যান্সারের পূর্বাভাস দেয় জার্নাল অফ ক্যান্সারে প্রকাশিত গবেষণাপত্রে ক্যান্সারের কিছু উপসর্গের বিষয়ে জানানো হয়েছে এক যদি চামড়ার নিচে কোনো মাংসের দলা দেখা দেয় এটা বোঝা যায় খুব সহজেই হাত দিয়ে স্পর্শ করে যদি শরীরের কোনো অংশে শক্ত মাংসের দলা অনুভব করেন তাহলে অবিলম্বে ডাক্তারের দ্বারস্থ হন স্তন অন্ডকোশ গলা তলপেট কিংবা বগলের মতো জায়গাগুলোতে বিশেষ করে নজর রাখা প্রয়োজন দুই শরীরের কোনো অংশ যদি লাল হয়ে ফুলে যায় এবং চুলকানি দেখা দেয় কোনো অংশে ক্যান্সার দেখা দিলে সাধারণত শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়ার ওই অংশে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় স্বভাবত ওই অংশ লাল হয়ে ফুলে যেতে পারে এবং সেখানে চুলকানিও দেখা দিতে পারে তিন যদি শরীরের কোনো অংশের কোনো ঘা বা ক্ষত সারতে না চায় দীর্ঘদিন ধরে যদি কোনো ঘা বা ক্ষত না সারে তাহলে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে চার যদি মুখের ভিতর সাদা মুখলা কোনো গোটা দেখা দেয় জিভ মুখের ভিতর অংশ কিংবা মাড়িতে যদি কোনো গোটা দেখা দেয় এবং সেটির মুখ যদি সাদা হয় তাহলে কাল বিলম্ব না করে ডাক্তারের কাছে চলে যান পাঁচ হঠাৎ করে খিদে চলে যাওয়া ক্যান্সারের প্রভাবে শরীরে নিউট্রিয়েন্টস কমে যায় পরিণামে খিদেও হ্রাস পায় ছয় মলত্যাগের অভ্যাসে কোনো আকস্মিক পরিবর্তন কিংবা মলের সঙ্গে রক্তপাত সাত মূত্রত্যাগের অভ্যাসে কোনো পরিবর্তন যদি মূত্রের রং পরিমাণ বা গন্ধে কোনো লক্ষণীয় পরিবর্তন আসে কিংবা মূত্রের সঙ্গে রক্তপাত ঘটে তাহলে তা ক্যান্সারের লক্ষণ হতে পারে আট ব্যথাহীন রক্তপাত শরীরের কোনো অংশ থেকে যদি আকস্মিকভাবে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই রক্তপাত শুরু হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়ায় বুদ্ধিমানের কাজ নয় কণ্ঠস্বরে আকস্মিক পরিবর্তন হওয়া দশ একটানা কাশি যদি টানা দু সপ্তাহের ওপর কাশি থাকে তবে তা গলা ফুসফুস খাদ্যনালী এমনকি পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ হতে পারে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি